বিহার লাগোয়া উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় খুন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। গতকালই পাঞ্জিপাড়া পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহি অফিস থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন, সঙ্গে ছিলেন এক পঞ্চায়েত সদস্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিহারের দিক থেকে দুটি বাইকে আসা চার দুষ্কৃতী প্রধানকে ঘিরে ধরে দু দফায় গুলি করে, হাতে পেটে গুলি লাগে তৃণমূল নেতার। আশঙ্কাজনক অবস্থায় পঞ্চায়েত প্রধানকে প্রথমে কিষানগঞ্জ, তারপরে শিলিগুড়ি নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় তার। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের বক্তব্য শোনাবো, একই সঙ্গে শোনাবো এই ঘটনার সঙ্গে এই ঘটনার যারা প্রত্যক্ষদর্শী তাদেরও বক্তব্য, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই বা কী বলা হচ্ছে, বিজেপির পক্ষ থেকেই বা কী বলা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুনুন। जब घर आ रहे थे वहाँ पे दो आदमी उसको ये करके उसको बंदूक दिखा के आगे लेके गया, कॉलोनी मोड़ के पास उसके ऊपर में गोली चलाया जिसमें 5 गोली उसको लगा है। शायद ऐसा हम लोग सुनने में आ रहा है, अभी हम लोग देखे नहीं है और हम लोग चाहेंगे कि उसको अभी सिलीगुड़ी लेके गया और अभी पहुँचने वाला है वहाँ हॉस्पिटल में। এখানে যেটা শুনলাম, প্রধান সাহেব নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন, ওনার সঙ্গে গ্রাম পঞ্চায়েতে আরেকজন মেম্বারও ছিলেন মুস্তাফা, দুজনই যাচ্ছিলেন। কিছুদূর আগে গিয়ে পঞ্চায়েত অফিসের কিছু আগে যখন যান উনি, তখনই ওনার উপরে ফায়ারিং হয়। 3টা খোকা ওখানেই পাওয়া গেছে, তার মানে 3টা ফায়ারিং ওখানেই হয়েছে। তারপরে এখানে এসে আবার উনি যখন গাড়ি ঘুরিয়ে নিয়ে আসছেন, এখানে কি কারণে উনি গাড়ি ঘুরিয়েছেন সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু সেটা জানা যাবে এই জন্য যে আরেকজন গ্রাম পঞ্চায়েত মেম্বার ছিলেন, এই ব্যাপারটা জানা যাবে। এখানে এসে যেখানে আমরা বসে আছি এখন, এখানে এসেও ওনার প্রধান সাহেবের উপরে 2টো ফায়ারিং এখানে হয়েছে। কি বলবো, আমি তো রায়গঞ্জে ছিলাম, আজকে আমাদের ডিএম সাহেবের ফেয়ারওয়েল ছিল, সেই জন্য আমরা সবাই রায়গঞ্জ গিয়েছিলাম। আঘাত খবরটা শুনে খুব আঘাত লেগেছে আমাদেরকে, আমাদের এখানকার প্রধান রাহি সাহেব থেকে রাজনীতিতে জড়িত আছে। আমরা যখন কংগ্রেস করতাম তখন আমাদের সঙ্গে কংগ্রেসে ছিল, আর এরকম প্রধান আমরা কোনোদিনে দেখিনি। এত সোজা মনে, এর সঙ্গে কারো বিবাদ নাই, কিন্তু কারো ঝগড়া নাই আজ পর্যন্ত আমি শুনিনি, কারো সঙ্গে ঝগড়া করেছে বা কারো সঙ্গে কাচাল করেছে, এরকম ঠান্ডা মিজাজের প্রধান আমি দেখিনি। কিন্তু দেখুন, আমরা তো প্রথম দিকে একই কথা বলে এসেছি যে তৃণমূল যাবে থেকে স্লোগান দেওয়া শুরু করছে, খেলা হবে খেলা হবে। হ্যাঁ, তো সেই খেলাটা তাদের নিজেদের মধ্যে ভালো করে খেলছে, আর তার কারণে আমরা দেখছি যে আমাদের এই ইসলামপুর মহকুমাতে পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে আর আজ পর্যন্ত প্রায়শই গুলি চলছে, কয়েকজন মারাও গিয়েছে, এবং সেটা সবটাই শাসক দলে। আর আজকে শাসক দলের নেতারা নিজেরাই সুরক্ষিত রায় নিজেদের জন্য। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ অ্যাকশন নিয়েছে, অ্যাকচুয়ালি ইমিডিয়েটলি ওনাকে গুলি হওয়ার পরে ইমিডিয়েটলি ওনাকে ওনাকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে। ওনার সিচুয়েশন একটু ক্রিটিক্যাল আছে, এখন যে খবর পাওয়া যাচ্ছে একটু অল ক্রিটিক্যাল সিচুয়েশন ওনার আছে, তো পুলিশ ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছে, যে আইন তাদের যাওয়া আসলে পুলিশ ইমিডিয়ে অলরেডি অ্যাকশন নিচ্ছে। হ্যাঁ, এটা আমিও খবর পাচ্ছি, আমিও খবর পেয়েছি এটা, আমি আর আপনাকে একদম অথেন্টিক আর একটু বলে দেবো আপনাকে, লেকিন ওনাকে বেটার ট্রিটমেন্টের জন্য শিলিগুড়িতে পাঠানো।